জাপানকে অল্পে আটকে ব্যাটারদের কাজটা আগে সহজ করে দিয়েছিল বলাররা ব্যাটাররা আস্থার প্রতিদান দিলেন ঝড়ো ব্যাটিংয়ে জাপানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো বাংলাদেশের জুবারা সোমবার এগারো ডিসেম্বর অনর্ধ্ব উনিশ এশিয়া কাপের গ্রুপ বি এর ম্যাচে জাপানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনর্ধ উনিশ দল নয় উইকেট ও দুশো বল হাতে রেখে জয় পেয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল এদিন টস এলে আগে ব্যাট করতে নেমে সাতচল্লিশ দশমিক এক ওভারে মাত্র নিরানব্বই রানে গুটিয়ে যায় জাপান জবাবে ব্যাট করতে নেমে এগারো দশমিক দুই ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ অনর্ধ উনিশ এশিয়া কাপে জাপানের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের বলাররা দেখালেন দারুণ নৈপুণ্য আনকোলা জাপানের যুবারা রীতিমতো খাবি খেয়েছে বাংলাদেশের বলারদের সামলাতে গিয়ে তাতে অল্প রানি তাদেরকে গুটিয়ে দিয়ে জয়ের সুবাস পাচ্ছে যুব টাইগাররা সোমবার এগারো ডিসেম্বর দুবাইয়ে যুব এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে সাতচল্লিশ দশমিক এক ওভারে মাত্র নিরানব্বই রানেই গুটিয়ে গেছে জাপান বাংলাদেশের পক্ষে বল হাতে নেওয়া প্রত্যেক বলারই এই ম্যাচে উইকেট পেয়েছেন ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জাপান সেই সঙ্গে তাদের রানের চাকাও থেমে থেমে আগায় ব্যাটিং পাওয়ার প্লেয়ের দশ ওভারে বিশ্রাম তুলতে এক উইকেট হারায় তারা জাপান এদিন এতই সূক্ষ্ম গতিতে ব্যাট করেছে যে পঞ্চাশ রান পূর্ণ করতে তাদের খেলতে হয়েছে ছাব্বিশ দশমিক দুই ওভার বা একশো বল এগারো থেকে চল্লিশ ওভার পর্যন্ত উনষাট রান তুলতে হারায় উইকেট জাপানের পক্ষে মাত্র তিনজন দুই ডিজিটের রানে পৌঁছাতে পেরেছেন সর্বোচ্চ আঠারো রান করেন নিহার পারে এই ইনিংস খেলতে তিনি বল করেছেন বল খেলেছেন আশিটি এছাড়া কাজুমা কাতো স্টাফোর্ড বিয়াল্লিশ বলে তেরো ও কেইফর লেক আটত্রিশ বলে সতেরো রান করেন বাংলাদেশের পক্ষে অধিনায়ক রাব্বি আট দশমিক এক ওভারে তিন মিলিয়ান ওভার সহ মাত্র নয় রান দিয়ে দুই উইকেট শিকার করেন আরিফুল ও সাত ওভারে পনেরো রান দিয়ে দুই উইকেট শিকার করেন বাকিরা সকলেই একটি কুড়ি উইকেট শিকার করে অবদান রাখেন